করিমগঞ্জের পৌরসভার অধীনে থাকা ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন নামক প্রকল্প থেকে এবার কয়েক লক্ষ টাকার আর্থিক কেলেঙ্কারির তথ্য প্রকাশে এলো। সংশ্লিষ্ট মিশনের ভারপ্রাপ্ত অ্যাকাউন্ট্যান্ট অনিমেষ নন্দীর বিরুদ্ধে সদর থানায় এক মামলা করেছিলেন পৌরসভার আধিকারিক। এক কিংবা দু লক্ষ টাকা নয়, জালিয়াতি করে প্রায় 10 লক্ষ টাকা নাকি আত্মসাৎ করেছিলেন অনিমেষ নন্দী। সমগ্র বিষয় নিয়ে হইচই পড়ে গেছে শহর জুড়ে। এ বিষয়ে প্রাসঙ্গিক বক্তব্যে করিমগঞ্জের জেলাশাসক খগেশ্বর পেগু বলেন, পূজার আগতে প্রায় 11 অক্টোবর আমার মোক এক্সিকিউটিভ অফিসার করিমগঞ্জ মিশন বোর্ডের একটা রিপোর্ট দিয়ে, তাতে যে অ্যাকাউন্টেন্ট সেই অ্যাকাউন্টটিকে পর্যায় করে PFMSর জড়িয়ে জড়িয়ে টাকা উলিয়াই নিয়ে যাওয়া যে হেৰি রিপোর্ট মোক সাবমিট করলে। করিমগঞ্জ মিশন বোর্ডের বোর্ড এটি FIR লস হয়ে যাওয়া বারোটাকে FIR লস করেছে আর পুলিশ ইনভেস্টিগেশন বর্তমান চলি আছে। আর তাতে সেই FIR কোয়া আছে যে হয়তো কিমান দিনের পর কিমান এনেকা ধরনের পর্যায় করে আছে, সেটা আমার ডাউটফুল এটা নিশ্চয়ই। তাতে যেটা এনকোয়ারি করে পুলিশে এনকোয়ারি করব, তার আগর সময় যদি আইনজীবী অফিসার হোক বা যিয়ে হোক, যা মানুষ তাদের জড়িত আছে সেই ব্যক্তি সকল সেই গভর্নমেন্ট যদি বিষয়া কর্মচারী আছে এনকোয়ারি ওলাব আর এনকোয়ারি পুলিশের এনকোয়ারি শেষ হওয়ার লগে যাব। বন্য হাতির তাণ্ডবে দিশেহারা কৃষককুল, দাবি উঠছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক রাজ্য বন দপ্তর। তেলিয়ামুড়া বন বিভাগের অধীন বালুছড়া এলাকা প্রায় প্রতি রাতেই বন্য হাতির তাণ্ডবে অসহায় জনগণ। গতকাল রাতে বন্য হাতির দল তাণ্ডব চালায় বালুছড়া এলাকায়। তেলিয়ামুড়া থেকে মুঙ্গিয়াকেমি যাবার বাইপাস সড়কের পাশে থাকা সুজন সরকারের লাউ ক্ষেত নষ্ট করে দেয় হাতির দল। মঙ্গলবার রাতের এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে কৃষকরা। কৃষক সুজন সরকার জানান, বন্ধনের লোন নিয়ে এই কৃষিকাজ চালিয়ে রেখেছেন, এর আয়ের মাধ্যমে সংসার প্রতিপালন করতে হয়। কিন্তু হাতির আক্রমণে তারা সম্পূর্ণ দিশেহারা। তিনি জানান, হাতির দল গতকাল রাতে উনার লাউ ক্ষেত নষ্ট করে, সেই সাথে কৃষক রঞ্জিত সরকার, ধীরেন্দ্র দাস এদের ক্ষেতও নষ্ট করে দেয়। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, রাতে হাতির আক্রমণের সময় দেখা পাওয়া যায়নি তথাকথিত বন দপ্তরের হাতি তাড়ানোর ADS টিমকে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, রাতে হাতির আক্রমণের সময় দেখা পাওয়া যায়নি তথাকথিত বন দপ্তরের হাতি তাড়ানোর ADS টিমকে। তাছাড়া হাতির আক্রমণে কৃষকদের ফসল নষ্ট হয়ে যাবার খবর জানালেও বুধবার খবর পাঠানো পর্যন্ত তাদের দেখা মেলেনি। অভিযোগের পূর্বেও বহুবার হাতির আক্রমণে তাদের ফসল নষ্ট হলেও বন দপ্তর থেকে কোনো সাহায্য সহযোগিতা তারা পাননি। দাবি উঠেছে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুক রাজ্য বন দপ্তর। আমরা এটা কি অভিযোগ আপনার? আমার অভিযোগ কি, আমি যদি 2-4 আনা পয়সা পাইতাম গরিব মানুষ, তাহলে তো স্যার আমরা একটু বাঁচলাম মনে করলাম। 3-4 কানি খেত একবারে পুরো গজব করে গেলে। আপনার খেত কবে নষ্ট করছে? আমার খেতটা নষ্ট করছে গেছে বছরও করছে, আর এবার করছে করলা খেত, করলা খেত নষ্ট করছে। এইটা কি আপনার খাস জায়গা না জুতের জায়গা? আমরা এটা জুতের জায়গা। তো এই ব্যাপারে বন দপ্তরের কর্মীরা আইসেনি বা কিছু কইসেনি? না, তারারও তো স্যার মেম্বার প্রধান আয়া দেখ গেছে, কইয়া গেছে হয় ডার ফাইবা ক্ষতিপূরণ। এরপরে গেলাম ফরেস্ট অফিসে, গিয়া জমা টমা দিলাম কাগজপত্র, এরপরও আমরা কোনো সাইরে না পয়সা পাইছি না। তো এখন যে পাইছেন না কইছেন না কিছু? ওখানে আর ওখানে কেউ যদি পায়ও না, ওই তো স্যারের আইলে ওখানে দেখি ইহানো আইলাম ইহানো এ দোষ ওই দেখি গণেশের এই জ্বালা ওই অন্ত। আমার আর কোনো কিছু কইলো না কেউ, ওই যে ফাইছি না ফাইছি না, সবাই আমরা তো স্যারে না পয়সা ফাইছি না, সবাই খালি মন কইতে আসি। নাম কি আপনি? আমার নাম হয়েছে সবিতা দেবনাথ। নিজ বাগান থেকে রাবার সংগ্রহ করে বাড়ি ফেরার পথে পানিসাগর জলেবাসা ট্রাই জংশন এলাকায় শিব মন্দিরের পাশে TR05B9019 নম্বরের স্কুটি নিয়ে আকস্মিকভাবে দুর্ঘটনার কবলে পড়তে হয় রৌয়া এলাকার মৃত রমেশনাথের পুত্র বেনুনাথ ওর বাড়ি রৌয়া 6 নং ওয়ার্ডে। দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকার জনগণ খবর দেয় পানিসাগর ফায়ার সার্ভিসে।
ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় পানিসাগর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর কল্লোল বিশ্বাস প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে। জানা গেছে, হেলমেট পরিহিত অবস্থাতেও ওর মাথায় এবং মুখমণ্ডলে ভীষণ আঘাত লাগে, নাক দিয়ে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। ধারণা করা হচ্ছে, পৌরত্বের কারণে প্রখর রৌদ্রতে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কুটিটি বর্তমানে পানিসাগর থানার হেফাজতে রয়েছে। ত্রিপুরা থেকে বিমল চন্দ্রের প্রতিবেদন। ত্রিপুরার রাজ্য এমারতে শরীয় ইয়াহ ও নদওয়াতুত তামিরের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সম্প্রতি বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে ধর্মীয় প্রতিহিংসা শুরু হয়েছে তার তীব্র নিন্দা জানান রাজ্য সংগঠনের নেতৃত্বরা। বাংলাদেশ উগ্র মৌলবাদী ধারা শারদীয় উৎসবের সময় মন্দিরে হামলা ও মূর্তি ভাঙচুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে তার তীব্র প্রতিবাদ ও দোষীদের আটক করে আইনি সাজা আহ্বান জানান। পাশাপাশি তার প্রতিবাদ যেভাবে ভারতের হিন্দুরা গড়ে তুলছে তাদের প্রশংসা করেন। এদিকে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে ভারতেও উগ্র হিন্দুত্ববাদীরা বিভিন্ন মসজিদে হানা দিচ্ছে, ভাঙচুর করছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান সংগঠনের নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্য নদওয়াতুত তামিরের রাজ্য সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, শিক্ষক মতিউর রহমান এবং আব্দুল শুক্কুর প্রমুখরা। ত্রিপুরা থেকে বিমল চন্দ্রের প্রতিবেদন। আমরা ত্রিপুরা রাজ্য এমারতে শরিয়া নদওয়াতুত তামিরের পক্ষ থেকে, আমি রাজ্য সভাপতি মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ, আমরা আপনাদেরকে ডেকেছি এই জন্য যে বর্তমানে যে অবস্থা চলছে উত্তর পূর্বাঞ্চল সহ সারা ভারতবর্ষে, এবং এর নেপথ্যে রয়েছে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি, এবং সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এখানেও কিছু উত্তেজনা সৃষ্টি হয়েছে, বিশেষত ত্রিপুরায়। এবং বাংলাদেশ যে ঘটনাটা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়, আমরা খুবই নিন্দা করি। শুধু মুসলমান হিসেবে নয়, মানুষ হিসেবেও তার নিন্দা করি, এবং তার পাশাপাশি বাংলাদেশ সরকার সেই দুষ্কৃতকারীকে চিহ্নিত করেছেন, এবং যারা উচ্ছৃঙ্খলা সৃষ্টি করেছিল তাদের মধ্যে চারজনকে তারা হত্যা করতে বাধ্য হয়েছেন আইন শৃঙ্খলাকে রক্ষা করার জন্য। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাইদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এজন্য সেই সরকারকে আমরা সাধুবাদ জানাই। এবং এই পরিস্থিতিতে সেটা যেটা ঘটেছে বাংলাদেশে সেটা নিন্দনীয়, এবং তার পেছনে আমরা দেখেছি খোঁজ নিয়ে, সরকারও সেটা বলেছেন, বাংলাদেশ সরকার, যে যে লোকটা এটা করেছে, যে কাণ্ডটা, সে পুরোপুরি সুস্থও নয়, আর পাশাপাশি সে ধর্মে মুসলমান। সেই হিসাবে একটা মুসলমানকে কে বা কারা কাজে লাগিয়ে এত বড় একটা অঘটন ঘটিয়ে দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে অনেক মানুষের মনের মধ্যে আঘাত লেগেছে। এর পরিপ্রেক্ষিতে এখানে আমাদের ত্রিপুরায়ও কিছু হিংসাত্মক ঘটনা ঘটেছে। তো আমরা জানি হিংসা দিয়ে হিংসা রোধ করা যায় না, তাই আমরা এটারও নিন্দা করি। এবং এই ত্রিপুরায় বিশেষত ধর্মনগর অফিস টিলা মসজিদ চত্বরে একজন বাড়াটে লোক থাকেন, উনি অনুপস্থিত ছিলেন, তার গড় আক্রান্ত হয়েছে। অনুরূপভাবে পানিসাগর বিএসএফ ক্যাম্পের মধ্যে একটা মসজিদ সেঠা চাম্পা কাম্পা বেড়া হাফওয়ালের ওপরে সেটা কিছু ভাঙচুর করা হয়েছে। ঠিক সেইভাবে রাতাছড়া
পালবাজার মসজিদ সেখানে কিছু ধর্মীয় গ্রন্থ ইত্যাদি লন্ডভন্ড করা হয়েছে। উদয়পুরের কার্যক্রম আয়োজন ছিল না বড় কথা, একে অন্যে বিজয়ের শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্য ছিল কার্যক্রম আয়োজন। করিমগঞ্জ বিজেপি শহর মণ্ডল কমিটি আয়োজন করে বিজয়া সম্মেলন। প্রতিটি কার্যক্রম সবার কাছে মনোমুগ্ধকর হয়ে ওঠে। কার্যক্রম আয়োজন হয় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে। সম্মেলনের উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন বিশিষ্টরা। বিজেপি রাজ্যিক মুখপাত্র বিশ্বরূপ ভট্টাচার্য, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, অভিজিৎ রায় প্রমুখ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন সরস্বতী বিদ্যানিকেতনের পড়ুয়ারা। দর্শক মণ্ডলী, এবারে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করবেন সরস্বতী বিদ্যানিকেতনের ছাত্রছাত্রী বন্ধুরা। এই বিজয়া সম্মেলনে সন্ধ্যা পেরিয়ে রাত্রিতে উপনীত হয়েছি। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী পর্ব চলছে। সম্ভবত সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আর এই পুরস্কার বিতরণীও শেষ লগ্নে এসে আমরা পৌঁছেছি। যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবারে শান্তি শৃঙ্খলা, কোভিড বিধি এবং স্বচ্ছতাকে মান্যতা দিয়ে যারা এবারে শারদীয় দুর্গাপুজো আয়োজনে সাক্ষরতার সঙ্গে এই বিষয়ের উপর বাকি করিমগঞ্জ শহরে আর যে যে দুর্গাপুজো কমিটি পুজো আয়োজন করেছিল তাদের মধ্যে প্রথম স্থান দখল করেছেন করিমগঞ্জের ঐতিহ্যবাহী ক্লাব, যারা শুধু শারদীয় দুর্গা উৎসব বা দুর্গাপুজো পালন করে থাকেন সেরকম নয়, ক্রীড়াক্ষেত্র থেকে শুরু করে সাংস্কৃতিক ক্ষেত্রে প্রত্যেকটি অঙ্গনে যাদের বিশেষ ভূমিকা আছে, দীর্ঘ বছর যাবৎ করিমগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে যারা ভূমিকা রেখে চলেছেন, এই
করিমগঞ্জ শহরের আমরা সীমান্তবর্তী শহর হিসেবে যখন নিজেদেরকে আখ্যায়িত করি আর ওই সীমান্তবর্তী শহরের সত্যিকার অর্থে সীমান্ত ঘেঁষা করিমগঞ্জ কুশিয়ারা তীরবর্তী এই করিমগঞ্জ শহর আর এই করিমগঞ্জ শহরের কুশিয়ারা তীরবর্তী যে ক্লাব যেটা আছে নীলমণি রোডস্থ শতবিশে ক্লাব, এই শতবিশে ক্লাব